প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাজের চাপে কিন্তু এই বছর পূজার ভিডিওগুলো, মায়ের প্রতিমাগুলো তুলিয়ে ধরতে পারলাম না, তো খুবই দুঃখিত আমি। আর তো আজকে আইয়া পড়ছি কিন্তু একটা প্রতিমা ঘরে, তো আপনারা সঙ্গে তুলিয়া ধরমু হাইলাকান্দির কিছু প্রতিমা ঘরের দৃশ্য। তো আপনারা শুরু থেকে এন পর্যন্ত দেখেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, আর কালকে আপনারা মহালয়ার ভিডিও পাইবা, চেক আউট করবা চ্যানেলে, ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রতিমা ঘরে আই গেছি কিন্তু, মায়ের প্রতিমা। আর কালকে যেহেতু হইছে মহালয়া, আর মহালয়ার আগের দিন কিন্তু আপনারা সঙ্গে তুলিয়ে ধরলাম যে আমরা হাইলাকান্দির দুর্গা মায়ের প্রতিমার দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর মায়ের প্রতিমাগুলা, আর প্রতিমাগুলো বানানো হয়েছে ওই দেখুন, ওই যে খুবই সুন্দর সুন্দর মায়ের প্রতিমাগুলা। প্রতিমা ঘরটা হইছে হাইলাকান্দি পুরান বাজারের পিছন দিকে, যেটা রাধামাধব আখড়া আছে, তো ওই আখড়ার ঠিক অপোজিট সাইডে কিন্তু একটা প্রতিমা ঘর আছে। তো ওই প্রতিমা ঘরের মায়ের প্রতিমা কিন্তু খুবই সুন্দর সুন্দর মায়ের প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও সুন্দর দেখাইব কিন্তু, তো বর্তমানে জাস্ট মানে কাজ চলের। দাদা আচ্ছা, এই প্রতিমা ঘরের নামটা কি? প্রতিমা শিল্পালয়। প্রতিমা শিল্পালয়, একটু অ্যাড্রেসটা কইবাইনি দাদা। হাইলাকান্দি বাজার, ওয়ার্ড নম্বর 5, রাধামাধব রোড। রাধামাধব রোড, আচ্ছা ধন্যবাদ দাদা। তো ওইখানে কিন্তু আরও অর্ডার করতে পারবা নাকি, না এই বছরের লাগি মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে? এই বছরের লাগি তো শেষ, এখন তো সময় নাই, মানে নেক্সটে যদি কেউ অর্ডার করতে চাই পারা যাবে। আগে থেকে মানে অর্ডার করতে লাগে, কেমন দিন আগে অর্ডার করতে লাগে? 2-3 মাস আগে হইলো, খুব ভালো জিনিসটা, সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা দেখতেই পারছেন যে খুবই সুন্দর সুন্দর প্রতিমা, তারা কিন্তু প্রতিমাগুলো খুবই সুন্দর করিয়া কাজ করেন বানাইন। তো আমি দুঃখিত, আমি পুরাপুরিভাবে বানানিটা দেখাইতাম পারছি না, কারণটা হয়েছে কি, আমি একটু কাজের চাপে আছি, তো তার কারণে আর আজকে দেখানির লাগিয়ে আই গেছি অল্প সময়টা বাইর করিয়া। আর কালকে যেহেতু মহালয়া, তো অবশ্যই মহালয়ার ভিডিওর লাগে অপেক্ষায় থাকবা আপনারা হাইলাকান্দি, তো কীভাবে মহালয়াটা উদযাপন করা হয় আমি আপনার সঙ্গে তুলে ধরমু। এটা হয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করবো, আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।